শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের মেয়েদের যে দল, যে দলটি নেপালকে হারিয়ে আমাদের জানেন যে সাফ চ্যাম্পিয়ন, এবং বাংলাদেশে এই দলটি বিভিন্ন দেশকে, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়ার মতো শক্তিশালী টিমকে তিনটা চারটা করে গোল দিছে। আমি আপনাদেরকে প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আরেকটা কথা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে যে কারণে ভিডিওটা করতে চাই, আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, মেয়েরা যে আজকে জিতছে, যেটা এটাই কিন্তু বাংলাদেশ ছিল। বাংলাদেশ কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে একটা সময় ছিল কায়সার হামিদদের সময়, যখন বাংলাদেশ কোন দেশকে পাত্তাই দিত না, বাংলাদেশ হেসে খেলে সাতটা আটটা করে ভুটানরে গোল দিছে, এরকম সময় ছিল। আপনি দেখেন যে এই বাংলাদেশ এখন নিচে নামতে নামতে, আমি বারবার বলার চেষ্টা করি যে এই করোনা থেকে আমার ফুটবল একাডেমির জন্ম, আমি এখন সারা বাংলাদেশে ফুটবল খেলে বেড়াই। আমি দেখেন 43 বছর বয়সে এতগুলা ট্রফি আমি অর্জন করছি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের একাডেমিকে সাথে করে নিয়ে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি কোনোদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতা হইতে যাব না, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সালাউদ্দিন সাহেব, এই সালাম মুর্শিদি সাহেবরা যারা আছেন, তারা থাকলে বাংলাদেশের উন্নয়ন তত বেশি দেরি হবে। এরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি এই ব্যর্থ হওয়া একটা নেতৃত্ব, যারা বাংলাদেশের এই ছেলেদের ফুটবলটারে অন্তত মিনিমাম 50 বছর এরা পিছাই দিছে। আমি বিরোধিতা করি দেশের সার্বিক ফুটবলের স্বার্থে, আমার এদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আপনি সালাউদ্দিন সাহেবের দুর্নীতি, বা আমরা বারবার বলি যে তাদের এই ধরনের এই বারবার ব্যর্থ হওয়ার পরও নেতৃত্বে থাকা, এর মানে এখানে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যায়। আপনারা জানেন সরাসরি আমি এই যে সালাম মুর্শিদি সাহেবের বিরুদ্ধে বাড়ির দুর্নীতি, জালিয়াতির দুর্নীতির অভিযোগ আনছি, আমি এই কিসেতে দুদকে পর্যন্ত আমি অ্যাপ্লিকেশন করছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমার কথা হচ্ছে যে এত ব্যর্থ এবং দুর্নীতিবাজ মানুষরা যখন একটা ফুটবলের মতো একটা গুরুত্বপূর্ণ দল চালায়, তখন তাদের পক্ষে কোনোদিন এই রহমত নাজিল হবে না। আপনি এই এই মেয়েদের যে টিমটা, আপনারা বলতে পারেন যে মেয়েদের টিমটা একক প্রচেষ্টায়, বিশেষ করে একক প্রচেষ্টায় মেয়েগুলার স্ট্যাটাস দেখছেন আপনারা, বলছে আমরা কখনো কেউ আমরা নিজের টাকায় আসছি, কেউ আমরা অনেক বড় সম্বল হারাই এই জায়গা পর্যন্ত আসছি, কারণ এই জায়গাটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে ওঠে নাই। আমার দাবি থাকবে সরকারের কাছে, আমরা দেখেন এই ফুটবল পুনর্জাগরণের জন্য যা যা করা দরকার, 43 বছর বয়সও আমি এই টেনে যাচ্ছি, প্রতিটা ম্যাচ খেললে আমার কি পরিমাণ কষ্ট হয়, সারা শরীরে ব্যথা হয়, তারপরে শুধু এই মৃত প্রায় ফুটবলটারে বাঁচায় রাখার জন্য এই বয়সে কষ্ট করে যাচ্ছি, আরো বেশি কষ্ট করে যাব, যতদিন পর্যন্ত শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, চেষ্টা করে যাব, কোনো কিছু স্বার্থের আশায় নাই, কখনো আমি ফুটবল ফেডারেশনে যাইতে চাই না। তবে আমার একটাই অনুরোধ, আমাদের যে সক্ষমতা আছে এটা মেয়েরা আমাদেরকে প্রমাণ করছে, আবার প্রমাণ করছে, এতদিন ঘুমাই থাকার পর আজকে আমাদের মেয়েরা প্রমাণ করছে যে আমাদের সক্ষমতা আছে, এবং শুধু সক্ষমতা না, কতটুকু সক্ষমতা বুঝতে পারছেন, একটা টিম আমাদের এই মেয়েদের টিমের সামনে দাঁড়াইতেই পারে নাই, এটাই কিন্তু বাংলাদেশ। সোনার বাংলা এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, এই সোনার বাংলার মানুষরা সোনার মানুষ হবে এবং এরা সারা পৃথিবীর নেতৃত্ব দিবে, এটাই আমাদের হওয়ার কথা, এবং এই কথাটাই আমি বারবার বলার চেষ্টা করছি, আমি আবারও বলার চেষ্টা করতেছি, এই নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যত দেরিতেই সালাউদ্দিন গংদেরকে সরাবেন, তত দেরি হবে আমাদের ফুটবলের পুনর্জাগরণের। তাই অনুরোধ করব যেভাবে পড়েন এদের এই বৃত্ত থেকে, এই দুষ্ট চক্র থেকে আমাদেরকে বাঁচান, দেখবেন আমরা ফুটবলটারে কোথায় নিয়ে যাই, সেই শেখ কামালের ফুটবল হবে, যে ফুটবল পুরা সাউথ এশিয়া কেন পুরা এশিয়াতে নেতৃত্ব দিবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।